এখন যাই হ্যাঁ না কোথাও যাবে না তুমি আমরা খেলবো বলেছি না আমরা আছি তো ভয় পাচ্ছ কেন তুমি দাদু ভাই ও সত্যি সত্যি তোমার বন্ধু হ্যাঁ ফিরকি আমারও বন্ধু থাম্মি ফিরকি এ আবার কি বিচ্ছিরি নাম মোটাই না খুব সুন্দর নাম তুমি ওর ব্যাপারে একটাও খারাপ কথা বলবে না থাম্মি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না দাদু ভাই তা তোমার এই বন্ধুটাকে কোথা থেকে জোটালে একে তো আগে কখনো দেখিনি কি করে দেখবে থাম্মি ও তো আজই আমাদের বন্ধু হয়েছে ও তা আজই বন্ধু হলো আর আজই বাড়ি তুলে নিয়ে চলে এলে বেশ করেছি আমার বাড়িতে আমার বন্ধুকে আনবো না কেন চুপ বয়দের সঙ্গে এরকম কথা বলতে আছে ও বাবা আজই বন্ধু হয়ে আজই আমার দাদু ভাইকে এবারে শাসন করছো তোমার খুব পটর পটর কথা তো দেখি মেয়ে হ্যাঁ মা ও খুব মিষ্টি করে বকে তা তুমি তো ওকে চেনা দেখছি তো কোথায় চেনা পরিচয় হলো রাস্তায় দেখে তো মনে হচ্ছে একেবারে আমাদের বাগানে ফুল তুলতে এসেছিল কি না বলে আমাদের বাগানে ঢুকেছিলি না না মা না বলে ঢুকেনি আমি ওকে ঢুকতে বলেছিলাম ভাগ্যিস বলেছিলাম সেদিনকে যখন আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তখন ওই তো চিৎকার করে দারোয়ান দাদাকে ডাকলো আর দেখেছিল বলেই আমি পড়ে যাইনি বা আমার কোথাও লাগেনি আর তারপর ও আর দারোয়ান দাদা আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এসেছিল ও তা এই সেই মেয়ে হ্যাঁ মা কই দেখি 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 কই দেখি ইস ইস দেখি এটা একটা খুবই মিষ্টি মেয়ে খুব মিষ্টি কিন্তু হ্যাঁ রে তোরা কোথা থেকে পেলি ওকে স্কুল থেকে যখন ফিরছিলাম ওর সাথে দেখা হয়ে গেল ফিরকি এবার থেকে বিকেলেও আসবে মা আমরা একসাথে পড়াশোনা করব আর খেলবো বাহ এ তো দারুণ খবর খুব ভালো তোমার তো ভালো লাগবেই যত রাস্তার জিনিস তোমার পছন্দ দেখো দাদু ভাই তুমি তো কত বুদ্ধিমান ছেলে তা প্রথম দিন আলাপ হয়ে কাউকে একেবারে বন্ধু বানিয়ে ফেলতে হয় না কেন নেই তুমি জানো ফিরকি আমার থেকেও বুদ্ধিমান ও যে আমাকে হ্যান্ডকাপটা শিখিয়ে দিয়েছিল না সেটা দেখেই তো আমি আজকে ক্লাসে ফার্স্ট হয়েছি এই প্রথম ফার্স্ট হয়েছি আমি তাই তুই ফার্স্ট হয়েছিস হ্যাঁ মা টিচাররা আজ খুব প্রশংসা করেছে আমার নীলাদ্রি বলেছে এবার থেকে তোমার সব কথা শুনবে আর কখনো কষ্ট দেবে না তোমায় সত্যি এইটা বলেছো প্রমিস হ্যাঁ মা আমার সামনেই বলেছে দাদা শিক্ষা যে শুধু ভদ্রলোকের বাড়ি থেকেই পাওয়া যায় তা নয় আমাদের হিজড়ে খোল থেকেও অনেক কিছু শেখার আছে সেটা তুই দেখিয়ে দিলে পার্বতী তোর বাপের সেবা করে তুই ছিলিস বলে এত বছর পরে বাবার মুখটা তুমি দেখতে পেলাম আমি একাই লাভা তারা কুদিত কিন্তু তোর যে বড় ক্ষতি হয়ে গেল রে ডিউটি যেতে পারলি না হো ছাড় কাল আবার ডবল ডিউটি করে নেব তুই খুব ভালো রে লক্ষ্মী গোটা সমাজটাই তো আমাদের দুচ্ছাই করে রে আমরা নিজেরা যদি নিজেদের পাশে না দাঁড়াই কে দাঁড়াবে বল তোর মতো সাহস যেন ঠাকুর আমাদের সবাইকে দেয় তোর সাহসে কি কম রে আসল সাহসের কাজটা তো তুই করেছিস লোকে ছেলে সন্তান কামনা করে তারা নাকি বংশে বাতি দেবে বুড়ো বাবা মাকে দেখবে আর
ঘরে খেদানো লোক তাড়ানো হিজড়া পার্বতী সেই কাজ করল। আমার অনেক গর্ব হয় তোদের নিয়ে জানিস। আমার ফিরকি শুধু আমার কাছ থেকে নয়, তোদের সবার কাছ থেকে মানুষ হওয়ার শিক্ষা পাবে। আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে বলবে, ঠিক আছে? বলো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তারপর বলো লিটল স্টার। লিটল হার স্টার না স্টার স্টার হ্যাঁ স্টার মানে তারা। ওই মেয়ে শিখবে ইংরেজি ছড়া, তাহলেই হয়েছে। ঠিক পারবে, দেখো না দু মিনিটের মধ্যে শিখে যাবে। সেটা তো আমি নিজেই করে নেবো, কোনো অসুবিধা হবে না। ও বাবা, দেখো বড়দি দেখো, আমার ছেলেকে দেখো। স্কুল থেকে এসে নিজে নিজে ব্যাগ রেখেছে ঘরে, এখন আমার জামার বোতাম লাগাচ্ছে দেখো নিজে নিজে। দেখি 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 এদিকে। শোন তরিতা, আমার ছেলেটা আসলে কিন্তু লক্ষ্মী ছেলে। তাই তো, ফিরকি বুঝিয়েছে তো সেদিনকে, আর ও বুঝেওছে। হ্যাঁ, কথা দিয়েছে কি যে আর কখনো দুষ্টু করবে না, বদমাইশি করবে না, মন দিয়ে পড়াশুনো করবে, আর মাকে দুঃখ দেবে না, তাই না বাবা? হ্যাঁ। ও দাদু ভাই, ও দাদু ভাই, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? দাঁড়াও না, এই যে এই যে, ভিডিও গেম, তুমি ভিডিও গেম খেলবে না? এইতে খেলো না, এইসব খেলতে বল লাগছে। ফিরকি আসছে, ফিরকির সাথে খেলবো। ফিরকি তুমি এখানে আঁকো, আমি এখানে আঁকি। না ফিরকি, তুমি আমার ড্রয়িং খাতায় আঁকবে। এই না, তোমার যা ইচ্ছা তুমি তাই আঁকো। এই বর্দীপ, নীলাদ্রির এই রূপটা দেখবো আমি কোনোদিনও ভাবতেও পারিনি গো। তুমি দেখো কি সুন্দর সুন্দর খেলছে আজকে, না ওকে দেখে মনে হচ্ছে ও সত্যি সত্যি তোমার ছেলে। আইপ্যাড, ভিডিও গেম, দেখো দেখো সেসব ছেড়ে ও ছবি আঁকছে দেখো। সত্যি ফিরকি কি জাদু করলো! হ্যাঁ, এটাকে কি বলে বলতো তরিতা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ওই ছোট্ট ফিরকি, ও হচ্ছে আমার ছেলের সুসঙ্গ। ওর সঙ্গে মিশে যদি আমার ছেলেটার একটু পড়াশোনায় মন বসে, ও যদি একটু ভালো ব্যবহার করতে শিখে সবার সঙ্গে, একটু তার থেকে ভালো আর কী বা হয় বল? মা হিসেবে কতটুকুই বা চাই তুমি? তো আমার আমার ছেলে মেয়ে দুটো শুধু ভালো মানুষ হোক, এর থেকে বেশি আমার কারোর কাছে কিচ্ছু চাওয়ার নেই। হবে বর্দীপ, তোমার ছেলে হবে হবে। বাবা,
তুমি যে দেখি দুদিনের ছুরিকে একবারে দরাজ হাতে সার্টিফিকেট বিলচ্ছ, তো কেন গো? এতদিন কি আমার দাদুভাই কুসঙ্গে ছিল নাকি? মা, আপনার নাতি যে সবার সঙ্গে ভালো ব্যবহার করছে এইটুকু তো আপনি মানবেন। আর তাছাড়া আজকে ক্লাসে ফিরকির সেখানে হ্যান্ডক্রাফ্ট করেও ফার্স্ট হয়েছে, একবার দেখুন মা ও কত খুশি। মা, আপনি যদি দেখতেন আপনি কিন্তু অবাক হয়ে যেতেন। নীলাদ্রি ফিরকির সব কথা শুনছে, আমাদের সব কথা শুনছে, আর বাচ্চাটা তো নীলাদ্রিকে ভালো ভালো কথাই শেখাচ্ছে। এতে নীলাদ্রির লাভই হচ্ছে মা। থাক থাক, নতুন নতুন ওরকম অনেক শোনা শুনি, অনেক আদিক্ষেতা সব হয় বুঝলে। তা বলে আমার দাদুভাইকে যে কারুর সঙ্গে মিশতে দেওয়া যাবে না। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো কোন বাড়ি কোন পরিবারের মেয়ে, ভাস্কর সিনহা রায়ের পরিবারের সঙ্গে মেশবার যোগ্যতা তার আছে কিনা সেটা দেখতে হবে তো। মেয়েটার কিন্তু শিক্ষা দীক্ষা আছে মা। হ্যাঁ হ্যাঁ, আমাদের মতন পয়সা করি হয়তো ওদের নেই, কিন্তু ওকে দেখে বোঝা যায় শিক্ষা দীক্ষার দিক থেকে ওর বাবা মা কারোর চাইতে কম বড় লোক নন। যত বড় বড় কথা, পয়সা করি যেন কিছুই নয় এমন একটা হাব ভাব তোমার। তা পয়সা করি যদি কিছুই না হবে তাহলে আমাদের মতন বড় লোক বাড়িতে বিয়ে করে এসেছিলে কেন গো? কি মিথ্যে বাদী রে বাবা, এসব আমরা বড়রা ভাবি মা। কার কত টাকা পয়সা, কার কত নাম সোসাইটিতে, এইসব দেখে আমরা বন্ধু সম্পর্ক এগুলো নির্বাচন করি। ছোটদের পৃথিবীটা ওরম হয় না, ওরা ক্লাস দেখে বন্ধুত্ব করে না মা, ওরা বন্ধুত্ব করে মনের মিল দেখে, বিশ্বাস দেখে। শোনো, ছোটরা যদি সব বুঝেই যেত তাহলে মাথার উপর আর বড়দের থাকার দরকার হতো না। ওই মেয়ে কোন পরিবারের মেয়ে এই সমস্ত ভালো করে আমাদের জানাটা দরকার, তা না তো এই বাড়িতে কিন্তু ওকে ঢুকতে দেওয়া যাবে না। আপনি চিন্তা করবেন না মা, আমি আমি খোঁজ নেব, রঞ্জিনীর সাতটা মিটে যাক, আমি তারপর নিজে ফিরকির মায়ের সঙ্গে গিয়ে আলাপ করে আসব। তাহলেই হয়েছে। অবশ্য তোমার তো আবার ছোট লোকদের প্রতি এবারে দরদ উঠলে ওঠে। তোর বাপটা সুস্থ হয়ে গেলে ওনাকে রাখার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। বাপরা কি আমাদের খুলে থাকতে রাজি হবে? তা রাজি না হলে ওই বস্তিতে একটা ঘর ভাড়া করে দেব, ওইখানে উনি থাকবেন। আয় পার্বতী, ওরে চিন্তার কিচ্ছু নেই, আমরা ভাড়াটা সবাই মিলে দেব। ডাক্তারবাবু আসছেন। কি বাবার সঙ্গে দেখা হলো? হ্যাঁ ডাক্তারবাবু, হলো। আপনাকে অনেক ধন্যবাদ। এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন। আপনি সাহায্য করেছিলেন বলে বাপটাকে দেখতে পেলাম, আপনি যে আমাদের কাছে দেবতা। দয়া করে আমাকে দেবতা বানাবেন না, আমাকে মানুষই থাকতে দিন। আপনি তাই থাকুন, এই দুনিয়ায় না সত্যিকারের মানুষের খুব অভাব। ও দিদি, আপনাকেও অনেক ধন্যবাদ, ওর বাপের সঙ্গে দেখাটা হয়ে গেছে। মধুজা, নীলাদ্রি, কোথায় তোরা? দেখ আমি তোদের জন্য কি এনেছি। ইয়ে নাচো ছোট পিমনি, তোদের ফেভারিট কেক। আরে বাস, ও কে রে? আমাদের বন্ধু। আমারও বন্ধু। বাহ, আচ্ছা তোরা যা করছিলিস কর এবার, আমি ললিতা দিকে বলি তোদের কেকটা দিয়ে দিতে, ঠিক আছে? ললিতা দি, ললিতা দি। ললিতা দি, আসছি আসছি, বলো কি আছে? শোনো না, একটা কেক আছে, তুমি এক কাজ করো বাচ্চাগুলোকে দিয়ে দাও আর সবাইকে দিয়ে দাও, আর শোনো তুমিও খেয়ে নিও। আচ্ছা। বাবা, কি ব্যাপার বিদিশা, হঠাৎ এত কেকের ঘন ঘটা, তো কি সেলিব্রেট করছিস? আরে কালকে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ঢং, তোদের জেনারেশনের না যত রাজ্যে ন্যাকামো লোক দেখানো। আমরাও তো কলেজে পড়েছি বলো, আমরা কখনো এসব বাড়াবাড়ি করেছি বলো মা? তো শেখা সেটা তোর বোনকে, ওই যে ন্যাকামো দেখছে তাই ন্যাকামো শিখছে। এই দেখো কি সুন্দর এঁকেছে। দাদু ভাই,
তুমি ওর থেকে অনেক ভালো আঁকতে পারো। তুমি ওর মধ্যে হঠাৎ কি দেখলে বলো তো, যে ওর সবই তোমার ভালো লাগছে? ও অনেক কিছু জানে যা আমি জানতাম না, তাই আমি যা জানি ওকে শিখিয়ে দিচ্ছি, ও যা জানে আমি শিখিয়ে নিচ্ছি। এই মেয়েটা আসার পর থেকে আমার দাদু ভাইয়ের ব্যবহারই একবারে বদলে গেছে দেখি। আমাকে তোমার মতো আঁকতে শিখিয়ে দেবে? তুমি খুব ভালো ছবি আঁকো ফিরকি। ফিরকি, এরপরে আমাকে একটা আঙুরের থোকা ছবি এঁকে দেবে? কিন্তু দাদা, রোজ রোজ তো তুই ফিরকির মতো আঁকতে পারবি না। পরে তোর বাজে ড্রয়িং দেখলে যদি মিসরা কিছু বলে, ফিরকি এবার আমাকে রোজ ছবি এঁকে দেবে আর আমি ওকে রাইম শিখিয়ে দেবো। তুমি কিন্তু কাউকে বলবে না, কেমন? কিন্তু আমি যে মাকে মিথ্যা কথা বলি না, মা জিজ্ঞাসা করলে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাকে বলতে পারো, আর কাউকে বলবে না, ডান? এবার ডান করো। ডান। তুমি আমাকে সত্যি হতে সব রাইম শিখিয়ে দেবে? রাইম না, রাইমস তোমাকে দেবো তো শিখিয়ে। রাইমস? আর সব রাইমস শিখে গেলে আমাদের স্কুলে ভর্তি হতে পারবে। তাহলে দারুণ মজা হবে না দাদা? খুব। মা বলেছে আমি সব ছাড়া মুখস্থ করে ফেললে আমাকে স্কুলে ভর্তি করবে। স্কুল না, স্কুল। স্কুল? এই নাও, তোমরা এবার কেক খেয়ে নাও। এই নাও নাও। তুমি না? কি দারুণ কেক, মায়ের খুব ভালো লাগবে। আমার তো অনেক দেরি হয়ে গেছে, আমি কি একটা কেক নিয়ে বাড়ি চলে যেতে পারি? নিশ্চয়ই পারো মা, তুমি দাঁড়াও, কেকটা প্যাক করে দিচ্ছি আর ড্রাইভার কাকুকে বলে দিচ্ছি তোমায় বাড়ি ছেড়ে দিয়ে আসবেন। কোথায় গেল ফিরকি? এখনো তো এলো না। লক্ষ্মী মাঝি এসে দেখলে আমার কপালে খুব দুঃখ আছে। লক্ষ্মী মাঝি এসে দেখে যদি ফিরকি নেই, তাহলে তো লক্ষ্মী মাঝি আবার কান্নাকাটি শুরু করবে। ভাল লাগে না আমার, মা খুব বকবে, মার একটা মারও মারটিতে পড়বে না। এই শোন, কোথায় গেছিলিস তুই? আবার দাঁত বার করে হাসছিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে লাড্ডু দাদা, যে একা একাই কথা বলছো? তুই আর একটু দেরি করে আসলে আমার পুরো মাথা খারাপই হয়ে যেত তোর চিন্তায়। এই শোন, তুই গাড়ি করে কোথায় গেছিলিস রে? গাড়িটা ওই বড়লোক বাড়ির গাড়ি না? হ্যাঁ তো, আমি তো এ বাড়িতেই গিয়েছিলাম। কেন গিয়েছিলিস তুই ওখানে? আমি বলেছিলাম না সোজা বাড়ি চলে আসতে, আমি তো কত করে তোকে ডাকলাম, তুই তো শুনতেই পেলি না, ধা করে চলে গেলি। ওরা তো আমার বন্ধু হয়ে গেছে, তাই আমাকে নিয়ে গেছিল। আমরা কত খেললাম, কত লেখাপড়া করলাম। এই তোর হাতে ওটা কি রে? এই দেখো কেক। ওরা আমাকে খেতে দিয়েছিল, আমি নিয়ে চলে এসেছি। আজ গেছিস গেছিস, আর কিন্তু যাবি না, লক্ষ্মী মাসি কিন্তু হেব্বি রাগ করবে।
বড় লোকদের কোনোদিন বিশ্বাস করতে নেই জানিস, আজকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, খেতে দিচ্ছে, পরে কী না কী করবে কে জানে। তুই আর কোনোদিন যাবি না কিন্তু। ওরা খুব ভালো করে লাড্ডু দাদা বলেছে, আমাকে লেখাপড়া শেখাবে আর আমার সঙ্গে খেলবে। হুম, বড় লোকেরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ওদের কথায় কোনোদিন বিশ্বাস করবি না। কেন করব না, ওরা তো আমার বন্ধু। আর জানো তো লাড্ডু দাদা, ওদের বাড়িতে কোনো চিড়িয়াখানাও নেই আর পুকুরও নেই। কি বলছিস, নেই? কেকটা ভালো? হুম, আমি তো এখনো খাইনি, কিন্তু মধুজা বলেছে খুব ভালো। মানে ওই পুচকি মেয়েটা, দেখি। এইটা তো আমি মায়ের জন্য এনেছিলাম। তুই যখন বলেছিস ওরা ভালো, তখন যাস। এই যে তুমি বললে ওই বাড়িতে গেলে মা খুব রাগ করবে। লক্ষ্মীমাসি আসার আগেই চলে আসবি, তাহলেই তো হলো। এই ফাঁকে পড়াশোনাটা শিখে নিবি। তোকে এরকম সুন্দর সুন্দর খাবার দিলে তুই খাবি না বলবি না। তুই তো পুচকি, না খেতে পারলে বাড়িতে নিয়ে চলে আসবি। লক্ষ্মীমাসি রেগে গেলে আমি ঠিক সামলে নেবো।